should. Yes, sure. अरे इबार तो हसुल বুঝলে বৌমা, ষষ্ঠীর ব্রত কথা আমার বিফলে যায়নি, তিনি মুক্তি চেয়েছেন। শোনো বৌমা, তোমার যা দরকার লাগবে তুমি সব আমাকে বলবে। এই দশটা মাস কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কেমন? এনা এটা খাও। মা, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? যে আসছে তার ভালোটা তো ভাবতে হবে। দেখো, এতদিন বাদে এই সংসারের সুখ এসেছে, সেই সুখটাকে তো নষ্ট হতে দিলে চলবে না। আর যদি তোমার বাবা মা বাঁচতেন তাহলে তাদের কত সুখ, কত আনন্দ হতো। তোমার দুঃখ আমি বুঝি বৌমা, কিন্তু সেটা ভাবলে তো চলবে না। আমি তো আছি, আমি তো তোমার একটা মা। এটা খাও লক্ষ্মীটি, লক্ষ্মী। খুব ভালোবেসে ফেলেছে। ফাদার কি বললেন? উনি বললেন যে ও যখন আমাদের উপর পুরোপুরি আশা ভরসা মানসিকভাবে করতে শিখে গেছে, আমরা যেন খুব তাড়াতাড়ি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে ফেলি। ওকে আমরা, তুমি কি বললে জানো? তুমি ওদের গিয়ে সব বলে দাও। পারলাম না গো, শত চেষ্টা করো সত্যিটা বলতে। একই রকম অবস্থা হয়েছিল তো বাবার, কিন্তু তুমি তা করতে পারো।
এতটাই দূরত্ব বেড়ে গেল, আই অলসো কনফিউজড। আমি তো ভাবছি সদা নবমী ভীষণ আপসেট হয়ে পড়েছে, ও আমাকে প্রায় জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো প্রায় কিছুই উত্তর দিতে পারি না। দুর্গা পুজো করে যেন এই তো না, আর মাত্র সাত দিন বাকি। সেভেন ডেজ বললি? সাত দিন, আর মাত্র সাত দিন বাকি দুর্গা পুজো। তবে যে মিস্টার ব্যানার্জি কথা দিয়ে গেলেন নবমী পুজোর দিন এসে ওকে নিয়ে যাবেন। দাদা, গৌরব ব্যানার্জি নামে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, মেরির সঙ্গে আমার সেই কথাই হচ্ছিল। আমি রেগুলার ভাবছিলাম কবে ফর্মালিটিস গুলো কমপ্লিট করে ফেলা যায়। দাদাবে, মিসেস ব্যানার্জি এলেন না? ফাদার, অ্যাকচুয়ালি ওর মানে ও নো প্রবলেম। কিন্তু এই ফর্মটাতে তো আপনাদের দুজনেরই সই করার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে ফাদার, নবমীর সঙ্গে দেখা করা যাবে? অবশ্যই, এক্সপেক্ট বোথ অফ ইউ। দাঁড়ান, আমি যাচ্ছি। নবমীকে একটু এখানে নিয়ে এসো তো। ইয়েস ফাদার। আসলে কি জানেন, নবমী একটু ডিপ্রেসড খুব। আরো কি জানেন, এতদিনের একটা গ্যাপ পড়ে যাওয়ায় খুব রুড হয়ে পড়েছে। আসুন আসুন।
What about her mother? I mean, your wife? Actually, Father, she's unable to come right now. But why? I mean, Father, Victor, মানে আমি যা সাসপেক্ট করেছি সেটাই সত্যি। এতদিনে নিশ্চয়ই আরো বেশি অবাধ্য হয়ে গেছে, যেদিন হয়ে গেছে তাই না? হয়তো তোমাকে ভুলেও গেছি, 4 মাস তো তুমি যাওনি। আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? যদি পারতে তাহলে কি আর বলতে হতো? জানেন, সেদিন কেমন যেন গলার স্বরটা আটকে গেল। আদা হয়তো আমাকে ভুল বুঝলেন, আর যে আসছে মুখটা ঘুরিয়ে দিলেন। সত্যি মমিনের জন্য ভীষণ কষ্ট হয়, প্রথম দোষ করেন। দেখো চোখের সামনে আমি বার করে যা দেখলাম, তাতে আমি বলি কি আবার অন্যরকম কিছু একটু ভাবনা চিন্তা করো। তুমি দাদা বাবুকে একটু ভালো করে বোঝো না, সারা দিন শুধু বিজ্ঞানের গুণ হয়ে বসে রয়েছে, সারা জীবন ওর কিছু আটকে পড়িয়ে গেল, সবকালে মনে করে ওর জ্ঞান নিয়ে মাগো। আমি বলি কি তুমি ওই নোয়াপাড়ার মুখার্জি মাঠের গুলিন বাবাকে একবার ডাকবে নাকি? আমি শুনেছি সে সবকিছু নাকি বলে দিতে পারে, আবার এও শুনেছি ঝাড়ফুঁক করে না সবকিছু নামিয়ে দিতে পারে। জানো তো আমার মনে হয় কি কোন ওই অশুভ জিনিস না নদীমালির ওপর ভর করেছিল। Oh, my God.
বাবুনি, তুমি এখানে, আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। ও মা, কি সুন্দর ছবি আছে তুমি, এটা কি এঁকেছো তুমি? ডেমনের ছবি। ডেমন? সেটা কি? ফাদার বলেছে একটা রাক্ষস ও চারিকে মেরে ফেলেছে, ওর মা মরে গেছে। বেশ, এখন চলো, বিকেলে দুধটাও খাওনি, বাজার কিন্তু খুব রেগে গেছেন। চলো, আমি এই ডেমনটাকে মেরে দেব। ওকে? না, এই ডেমনটাকে আমি মার। ভয়ের কিছু দেখুন, এসব ক্ষেত্রে ভয় কিন্তু সবটাই, আবার প্রপার প্রিকশন যদি নেওয়া যায় সবটাই আন্ডার কন্ট্রোল। আচ্ছা, আমি কিন্তু একটু প্রেসক্রিপশনটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন বৌদি, বিজ্ঞানের সাথে কুসংস্কারের লড়াইটা কিন্তু চিরটাকার, তবে এক্ষেত্রে কোনো অলৌকিক ঘটনা এর মধ্যে আছে কিনা আমি বলতে পারি না। তবে এইটুকু আপনাদের আমি বলছি যে ওর যে অবস্থা তাতে কিন্তু কোন রকম মেন্টাল স্ট্রেস ওর পক্ষে খুব ক্ষতিকারক। অ্যাকচুয়ালি ওর বেবির পক্ষে তো বটেই, আমার এক্সপিরিয়েন্স বলছে ডেলিভারির আগে পর্যন্ত এই কথাগুলো কিন্তু খুব ক্রুশিয়াল। বেবির গ্রোথ বলছে ইট কুড বি এ প্রিম্যাচিওর ডেলিভারি। ডাক্তার বাবু, বাচ্চার কোনো এখন এভরিথিং ডিপেন্ডস অন লাক, ইফ লাক ইজ গুড দেন অল আর ওকে। ফাদার, ওর মা যদি আসতো তাহলে নিজের হাতে পড়ে দিত। এটা পড়ালে নিশ্চয়ই ওর লজ্জার আবরণ তৈরি হবে, বাট এটার মানে বাই হার্ট সে ফুললি নেকেড উইদাউট হার মাদার। আমি জানি ফাদার, এতে আমার কোনো লজ্জাবোধ কিংবা দ্বিধাবোধ নেই। আসলে আমি টোটালি কনফিউজ অ্যাবাউট মাই সেলফ। মাই সুইট চাইল্ড, এ কথা বলে না। দেখো দেখো, তোমার মা পুজোর দিন কাটিয়েছে তোমার জন্য। দেখো না, ওটা আমি করবো না, ওটা তোমার জীবন আমার মাকে মেরে ফেলবে। Don't say like that my child, তোমাকে আমি কি শিখিয়েছি, কেউ কোনো গেট দিলে তাকে কিভাবে উইশ করতে হয়, হিজ অর হার গুড হেলথ অ্যান্ড ওয়েলথ। না, বাবা যখন দিচ্ছেন তুমি নাও। না, ওটা সাদা পরি রাক্ষসী বাবার জামা, রাক্ষসী বাবা পরিবেশ একটু ভালোবাসে না, আমি ওটা পড়বো না।
দায়িত্ব আমি নেব। প্লিজ প্লিজ ফরগিভ মি, আই এম রিয়েলি হেল্পলেস, রিয়েলি হেল্পলেস ফাদার। ওকে কেন এত কষ্ট দিচ্ছিস?